ডাইনির ফুলশয্যা। অনেক বছর আগে রামপুর নামের একটি গ্রামে কিছু আজব হতে লাগল, এত যে কেউ বিয়ে করতে ভয় পেত। কেননা বিয়ের পর ফুলশয্যায় কেউ বরকে অনেক সাংঘাতিকভাবে মেরে দিত আর ওর হৃদয় বের করে নিত। একের পর এক বরেদের মৃত্যুর পর কাছেরই এক পুলিশ স্টেশনে খবর পেয়ে গেল। এই কেসে আমার আর মোহন নামের দুটো ইন্সপেক্টরদের লাগিয়ে দেওয়া হলো। ভাই মোহন, আজ আবার একটা মৃত্যু হলো। হ্যাঁ ভাই আমার, কিন্তু আমি ভাবছি যে সব বরেরা নিজের ফুলশয্যার দিনকে কি করে মরে যাচ্ছে আর কেন? একদম ঠিক মোহন, তুমি একটা জিনিস দেখলে, এই ক্রাইমে একটা প্যাটার্ন আছে। আমরা যখনই ক্রাইম সিনে পৌঁছাই, ওইখানে বউয়ের হাতে রক্ত লেগে থাকে আর ওদের নখটাও ভাঙা থাকে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এইটা যে কোনো বউ জানেই না যে ওর বর মরল কিভাবে। বিশ্বাস হয় না? না বিশ্বাস তো হয় না। চলো একবার আবার তল্লাশি করে নি, বোধে এবার কিছু সামনে এসে যায়। প্রতিবারের মতো আমার আর মোহন তদন্ত করতে বেরিয়ে পড়ে, আর প্রতিবারের মতো ওরা কিছু না পেয়ে ফেরে, কেননা বউয়ের কিছু মনে ছিল না। মোহন, আজ যে বউটা ছিল ও কত রোগা পাতলা ছিল। তোমার কি মনে হয় ওর মধ্যে এত শক্তি হবে যে ওর বরের হাড় ভেঙে দিয়ে ওর শরীর চিরে ওর ভেতর থেকে হৃদয় বের করতে পারে? না, আমার মনে হয় যে এরম কোনো মানুষ করতে পারে না। তো শেষমেশ এটা করছে কে, কোনো গ্যাং না অন্য কেউ? এরম কি আছে যেটা আমরা মিস করছি? সত্যি কথা বলতে আমার মনে হয় এটা কোনো মানুষের নয়, বরঞ্চ কোনো ভূত প্রেতের কাজ হবে। কি বকছো মোহন, আমরা পড়াশুনো জানা লোক, আমরা যদি এরকম কথা বলবো তো কি করে চলবে? ভাই তুমি মানো কিংবা না মানো, এই সময় আমার এটাই ঠিক মনে হচ্ছে। আছে কোনো অন্য থিওরি তোমার কাছে? মোহনের কথা শুনে আমার মনে মনে ভাবনায় ডুবে গেল, তারপর ও একটা প্ল্যান বানালো। মোহন চলো মেনে নিলাম তোমার কথাটা সত্যি, কিন্তু এটার ব্যাপারে জানতে তো হবে। কিন্তু কিভাবে? আমার কাছে একটা উপায় আছে, পরের মাসে আমার বিয়ে। যদি এটা কোনো আত্মা কিংবা তুকতাকের কাজ হয় তো সে আমাকেও মারার চেষ্টা নিশ্চয়ই করবে, তখনই সব ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আমার এইটা কি বলছো তুমি, পাগল তো হয়ে যাওনি, নিজের প্রাণে ঝুঁকি নেবে? কাউকে না কাউকে তো এটা করতেই হবে, আর আমরা একটা পুলিশের লোক। ঠিক আছে, কিন্তু একটু সামলে। আমার নিজের পরিবারের সাথে মিলে বিয়ের কেনাকাটি আরম্ভ করল, আর সাথেই নিজের সঙ্গী পুলিশ এর লোকেদের সাথে এই ক্রাইমের রহস্য বের করারও। দেখতেই দেখতে বিয়ের দিন এগিয়ে আসে, বিয়ের পর ফুলশয্যার দিনও এসে গেল। আমার নিজের ঘরের দিকে এগোলো, আর অন্য পুলিশের লোকেরা বন্ধুদের সাথে ঘরের আশেপাশে অ্যালার্ট মোডে দাঁড়িয়ে থাকল। আমার যেই ঘরে গেল তো ও একটা বিকট মতো হাওয়া চলার অনুভব করল। তারপর হঠাৎ ওর বউ রাধার মুখ ভয়ানক হতে লাগল, রাধার চোখ লাল হয়ে গেল আর রংটাও কালো হয়ে গেল। রাধা তুমি ঠিক আছো? কিন্তু এখন তুমি ঠিক থাকবে না। এরম বলে রাধা দৌড়ে আমারের উপরে লাফিয়ে পড়ল আর ওর বুকে জোরে জোরে মারতে শুরু করে। কিছুক্ষণের জন্যে আমার বুঝতেই পারল না যে আসলে হচ্ছেটা কি। আহ রাধা, এটা কি করছো? তোমার মধ্যে এত শক্তি কি করে এলো? আমি তোমার বুক চিরে তোমার হৃদয় বের করে নেব। আমার যেমন তেমন করে সিগন্যাল দিল, আর সিগন্যাল পেতেই সব পুলিশ কর্মী ওইখানে এসে গেল। ওরা দৌড়ে রাধাকে একটা দড়িতে বেঁধে দিল আর একটা চেয়ারে বসিয়ে দিল। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, আমার প্রতিশোধ
প্রতিশোধ দেওয়ার আছে, প্রতিশোধ দেওয়ার আছে আমার, আমি প্রতিশোধ নেব। রাধা আমার কথাটা শোনো, তুমি তো আমাকে ভালোবাসো তাই না? না না না, আমি রাধা আর না আমি কাউকে ভালোবাসি। তুমি রাধা নও তো কে তুমি, আর আমাকে মারতে কেন চাও? আমারও বিয়ে হয়েছিল, কিন্তু আমার ফুলশয্যার রাতে আমার লোভী বর আমাকে নোংরা ভাবে মেরে দিয়েছিল। ওই মানুষটা আমার হাড় ভেঙে দিল আর আমার শরীর থেকে আমার হৃদয় বের করে ফেলে দিল। তারপর আমার শরীরকে নিজের বাড়ির পেছনে পুঁতে দিল। তোমার সাথে অনেক ভুল হয়েছে, কিন্তু তার জন্য তুমি নিরীহ লোকেদের প্রাণ কেন নিচ্ছ? আমার আত্মা শান্তি পাচ্ছে না, আমার শরীরের সাধ্যটাও হয়নি। আমার বাড়ির লোকেদের তো এটাও জানা নেই যে আমার মৃত্যু হয়ে গেছে, আর আমার বর আজও ঘুরে বেড়াচ্ছে আর আমার মা বাবার কাছে থেকে পয়সা নিয়ে বেড়াচ্ছে। যদি আমি তোমাকে ন্যায় পাইয়ে দিই তো তুমি কি এসব বন্ধ করে দেবে? আমাকে ন্যায় পাইয়ে দাও, ন্যায় পাইয়ে দাও, না হলে আমি সবাইকে মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো। ঠিক আছে, তুমি আমাকে তোমার বরের নামটা বলো, আমি তোমাকে ন্যায় পাইয়ে দেব। যেই আমার ওই লোকটার নাম জিজ্ঞেস করলো, মোহন ভয় পেয়ে পিস্তল বের করে দিল আর আমারের মাথায় রেখে দিল। কেউ বুঝতেই পারছিল না যে এইসব কি হচ্ছে, কিন্তু মোহনকে দেখে রাধার শরীরের আত্মা রেগে পাগল হয়ে গেল। তুমি বাঁচবে না, তুমি বাঁচবে না, তুমি আমার জীবন নষ্ট করে দিয়েছো, এখন তুমি বাঁচবে না। রাধা ওই দড়ি ছিঁড়ে দিল আর সবাইকে ধাক্কা মারল আর মোহনের দিকে ঝাঁপালো আর ওকে ওইভাবেই সবার সামনে মেরে ফেলল যেভাবে ওই হত্যা হয়েছিল। যেই মোহন নিজের শেষ নিঃশ্বাস নিল, রাধা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল আর ওর রং আবার আগের মতো হয়ে গেল। আমার মনে হয় মোহনই এই আত্মার বর ছিল, না হলে এর আগে শুধু বড়দেরই মৃত্যু হতো। আজও সেরামই হতো তো মোহনের জায়গায় আমার মৃত্যু হয়ে যেত। চলো এখন আমরা মোহনের বাড়ির তল্লাশি নেব। আমার রাধার দেখাশুনোর দায়িত্ব নিজের বোনকে দিল আর মোহনের বাড়ির দিকে চলে গেল। মোহনের বাড়ির পেছনে গিয়ে নিজের সঙ্গীদের ঘুরতে বলল, তো হঠাৎ ওইখান থেকে একটা কঙ্কাল বেরোল। ও তো মোহনের থেকে প্রতিশোধ নেওয়ার জন্যে এই আত্মা আতঙ্ক ছড়াচ্ছিল, এখন এই নিরীহ মেটার কঙ্কালকে আমাদের জ্বালিয়ে দেওয়া উচিত যাতে এর আত্মা শান্তি পেয়ে যেতে পারে। সব পুলিশ কর্মীরা মিলে ওই কঙ্কালকে পুড়িয়ে দিল আর নিজের নিজের বাড়ি চলে গেল। আমারের বিবাহিত জীবন যতই একটা খারাপভাবে শুরু হয়ে থাকুক, কিন্তু ওর সাহসের জন্যে একটা আত্মা শান্তিও পেয়ে গেল, ন্যায়ও হল আর গ্রামে শান্তিও ফিরে এলো। আবার আসলো এমএমএস এর কাণ্ড। ব্যাঙ্গালোর সিটিতে কাজ করা রোহান আর রোহিণী একে অপরের অনেক কাছে ছিল আর নিজেদের রিলেশনশিপে অনেক খুশি ছিল। কাজের থেকে বিরক্ত হয়ে দুজন একটা লং উইকেন্ডে কোথাও দূরে কোথাও একসাথে সময় কাটানোর জন্যে প্ল্যান বানালো। এরা দুজন ভালোবাসার পাখি,
এসেছিল পাহাড়ের মাঝামাঝি একটা ছোট্ট কটেজে। ওদের উইকেন্ডের ছুটি একলা একসাথে কাটানোর ছিল। গল্প করতে করতে দুজন শহর থেকে দূর নিজের কারে রোম্যান্স করতে করতে একটা কটেজে পৌঁছে গেছিল। কটেজটা দেখে রোহিণীর একটু আজব মনে হলো। এ কি রোহান, এ কেরম জায়গা? একলা থাকার মানে এরম থরি হয় যে তুমি এরম ভাঙা কটেজে নিয়ে আসবে? আরে এটা একটা এমন জায়গা যেখানে আমাদেরকে কেউ ডিস্টার্ব করবে না দুদিন অবধি, শুধু তুমি আর আমি। রোহিণী কটেজটা দেখতে থাকে, আর ওর ভাবনা চিন্তা আরো গভীর হতে থাকল। যেই ওরা কটেজের পাশে এলো, রোহিণীর এরম মনে হলো যে কটেজের দুতলার জানলায় কাউকে কালো শাড়ি পরা দেখল। এই কথাটা ও রোহানকে বলল, কিন্তু রোহান অনেক রোম্যান্টিক মুডে ছিল, আর ও রোহিণীর কথা মজায় উড়িয়ে দিল। আর ও রোহিণীর কাছে গিয়ে ওর সাথে রোম্যান্স করতে লাগল, আর রোহিণী ওকে গলা জড়িয়ে খুশি ছিল। কিন্তু তাও রোহিণীর ভাবনা চিন্তা আরও গভীর হয়ে গেল। তারপর দুজন কটেজের ভেতরে যায়। এটা তো জানা ছিল যে রোহিণী একদম খুশি ছিল না, কারণ ওর ওই কটেজ থেকে কোনো খারাপ অনুভব আসছিল। চলো, উপরে একটা ভালো রুম আছে, ওইখানে গিয়ে বিশ্রাম করি, আর একটু গান টান শোনা যাক, একটু নাশটা হয়ে যাক। ওরা ওপরের রুমে যায়, নিজের টাইম এনজয় করা শুরু করে। মিউজিক জোরে বাজতে লাগলো, আর রোহান আর রোহিণী নাচতেও লাগলো। নাচতে নাচতে রোহান রোহিণীর সাথে রোম্যান্স করা শুরু করে দিল। দুজন অনেক খুশি ছিল, আর রোম্যান্সের সময়টা এনজয়ও করছিল। হঠাৎ করে গান বাজা বন্ধ হয়ে গেল। রোহিণী যে আগের থেকে ভয় পেয়েছিল আরও ভয় পেয়ে গেল। হঠাৎ ওর এরমও মনে হলো যে কেউ ওর নাম নিচ্ছে। রোহিণী, রোহিণী, চলে যাও। মিউজিক কেন বন্ধ হয়ে গেল? রোহান, তুমি কি এই আওয়াজ শুনতে পাচ্ছ না? দেখো, ও আমাকে ডাকছে। আওয়াজ? কিরম আওয়াজ? আমি তো কিছু শুনতে পারিনি। কারেন্ট চলে গিয়ে থাকবে মনে হয়, এই জন্যেই মিউজিক বন্ধ হয়ে গেছে। আরে রোহিণী, তুমিও না, যখন থেকে এসছো খালি ভয় পেয়ে যাচ্ছ, মুড খারাপ করো না, এসো আমার কাছে এসো, এই ঠান্ডা আবহাওয়ার মজা নি, একটু কাছে তো এসো, আজ আমরা একলাই আছি, কেউ নেই এইখানে। এরম বলে রোহান আবার রোহিণীকে নিজের কাছে নিয়ে নিল, আর রোম্যান্স করা শুরু করে দিল। কিন্তু ওই আওয়াজ আবার রোহিণী শুনতে পারল, আর এইবার ওইটা আগের থেকেও জোরে ছিল। রোহিণী, রোহিণী, চলে যাও। রোহিণী, দাঁড়াও, এখানে কিছু ঠিক নেই, তুমি দেখে এসো মিউজিক কি করে বন্ধ হলো। ঠিক আছে বেবি, আমি এখনই গেলাম আর এখনই এলাম, কিন্তু তুমি এখানেই থেকো। রোহান কারেন্টের মিটারটা দেখতে বাইরে যায়। ওইদিকে রোহিণী অন্ধকারে একলা খুব ভয় পেয়েছিল। রোহিণী, রোহিণী, রোহিণী ভয় পেয়ে যায়, আর জানলার কাছে গিয়ে দেখে কে ওখানে। তো হঠাৎ পেছন থেকে দূর থেকে একটা আওয়াজ হয়, রোহিণী, রোহিণী, চলে যাও। এরম লাগছিল যে দূর থেকে কেউ কথা বলছে আর চেঁচাচ্ছিল। এরই মধ্যে রোহান পালাতে পালাতে আসে, আর রুমটাকে ভেতর থেকে বন্ধ করে দেয়। ওর মুখ ঘামে ভরা ছিল, আর নিঃশ্বাস আটকাচ্ছিল। একটা ডাইনি আছে, আমি নিজের চোখে দেখলাম, কালো শাড়িতে ওইখানে নিচে একটা ডাইনি আছে, আমি 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 দেখলাম। রোহানের কথা শুনে রোহিণী আরো ভয় পেয়ে যায়।
আর হঠাৎ করে রুমের দরজা খুলে যায় আর রোহান হাওয়াতে উড়তে থাকে। ওকে এরম ওপরে যেতে দেখে আর ভূতের কথা শুনে রোহিণী আরো ভয় পেয়ে যায়। রোহিণী রোহিণী চলে যাও। রোহিণী চেঁচায় আর চেষ্টা করে রোহানকে নিচে নামানোর। রোহান, তোমার এটা কি হয়ে গেল? তুমি ওপরে কি করে চলে গেলে? রোহান দেওয়ালের সাথে ধাক্কা খায় আর নিচে মাটিতে পড়ে যায়। রোহিণী, তোমার আওয়াজের কি হয়ে গেল আর তুমি আবার হাওয়াতে কেন উড়ছো? হে ভগবান, এসব কি হচ্ছে? রোহান আবার দেওয়ালের সাথে ধাক্কা খায় আর নিচে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। রোহান রোহান ওঠো, রোহান ওঠো, কি হয়েছে তোমার? রোহিণী রোহানকে ওঠানোর অনেক চেষ্টা করে কিন্তু রোহান ওইখানেই অজ্ঞান হয়েই পড়ে থাকল। সব আবার শান্ত হয়ে গেল। এর মধ্যে রোহিণী ভয় পেয়ে যায়। রুমের বাইরে থেকে কারোর হাঁটার আওয়াজ আসে। আর এ কি? ওইটা এক কালো শাড়ি পরা ছাওয়া ওর দিকে আসতে দেখা যায়। চলে যাও। রোহিণী এইসব দেখে অজ্ঞান হয়ে পড়ল। কিছুক্ষণ পর রোহিণীর জ্ঞান ফিরল আর রোহিণী অনেক চেষ্টা করল রোহানকে ওঠানোর জন্য, কিন্তু রোহানের জ্ঞান ফিরল না। ওই কালো শাড়ি পরা মহিলা জানলার বাইরে দিয়ে আবার চেঁচাতে থাকে, চলে যাও, চলে যাও এখান থেকে। কিছুক্ষণ আরো চেষ্টা করার পর রোহিণী রোহানকে উঠিয়ে বেডে রাখল। যেই ও রোহানকে বেডের উপরে রাখল, ও কি দেখল? উপরে কেউ একটা ক্যামেরা লুকিয়ে রেখেছিল আর ওইটা ওই ক্যামেরা ছিল যেটা রোহানের কাছে থাকত। রোহিণী বুঝতে পারল যে রোহান ওর MMS বানাতে যাচ্ছিল। রোহিণীর অনেক খারাপ লাগলো যে ওর বয়ফ্রেন্ড ওকে প্রতারণা করতে যাচ্ছিল। তারপর রোহিণী বুঝতে পারল যে নিশ্চয়ই ওই ছাওয়া ওকে এটাই বোঝাচ্ছিল আর ওকে ওই লুকোনো ক্যামেরাটাই দেখাতে চাইছিল। আর ওই ভূতটা আবার চেঁচাতে শুরু করে দিল, চলে যাও। রোহান তখনও অজ্ঞান ছিল আর রোহিণী ভেবে নিল যে ও রোহানকে ছেড়ে কটেজ থেকে চলে যাবে। রোহিণী যেরম হোক ওই কটেজ থেকে বেরোতে সফল হল। কারের কাছে পৌঁছে ও কটেজের কাছে কি দেখল? যে রোহান ও একটা ভূত হয়ে গেছিল আর রোহিণীকে ডাকছিল আর ওই কালো শাড়ি পরা মহিলা চেঁচাচ্ছিল, চলে যাও, আজকের পর কখনো মরে দেখবে না। তারপর রোহিণী কারটা স্টার্ট করে আর ওইখান থেকে পালিয়ে যায়। ওই ভূত নিশ্চয়ই রোহিণীকে বাঁচাতে চাইছিল আর রোহানকে ওর কর্মের ফল দিতে চাইছিল। রোহিণী ওই দিন ভয় আর ভালোবাসা তে প্রতারণা একসাথ দেখে নিল। রোহিণীর যতটা রোহানকে হারানোর দুঃখ ছিল অতটাই ওকে প্রতারণা করায় ব্যাপারে তাতেও ছিল।